প্রিয় গ্রাহক, আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি নতুন টিউটোরিয়াল। আমরা কয়েকটা ভিপিএন প্রোভাইড করতেছি আপনাদের সুবিধার্থে। যারা ভিপিএন নিতে চান, যারা ভিপিএন নিতে আগ্রহী, তারা আমাদের কাছ থেকে ভিপিএন নিতে পারেন। বর্তমান ইউআইও, তারপরে ফার্স্ট ক্লাস এবং সান ভিপিএন সেল করতেছি। ইউআইওর প্রাইস ধরা হয়েছে, প্রাইস সম্পর্কে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন, তারা জানতে পারবেন। তো আমরা ইউআইও কীভাবে আপনারা রিসেলার বানাবেন এবং সেল করবেন সেটা সম্পর্কে আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যাই ইউআইও সার্চ দিতে হবে। প্লে স্টোরে যান, প্লে স্টোরে যে আপনার ইউআইও ভিপিএন লিখে সার্চ দেন, দেওয়ার পর আপনার ভিপিএন ইনস্টল করে ওপেন করবেন। করার পর এখানে দেখেন যে একটা এক্সপায়ার ডেট আছে এখানে, কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সব কিছু হবে, এখানে কোনো লিঙ্ক নেই। এই এক্সপায়ার ডেট আছে, এক্সপায়ার ডেটে আপনারা যদি ক্লিক করেন, করার পর দেখবেন যে আপনার লিঙ্ক ওপেন হবে। তখন আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখান থেকে আপনারা পিন বানাতে পারবেন, এখান থেকে আপনারা রিসেলার বানাতে পারবেন। দেখেন এখানে আপনারা যদি যান তাহলে কী হবে, এখান থেকে এই দেখেন অ্যাড ব্লক ভিপিএন, এখান থেকে ভিপিএন বানাবেন একবারে অনেকগুলো ভিপিএন অ্যাড ব্লক। তো এখানে যাই কী করবেন, এই অ্যাভেলেবল অ্যাকাউন্ট চয়েস ইউজার নেম, তো আপনারা ইউজার নেম তো দেওয়াই আছে এখানে। আপনারা 1000 পিস পর্যন্ত একসাথে বানাতে পারবেন, তো আপনারা যদি একটা বানাতে চান তাহলে একটার উপর ক্লিক করবেন। করার পর এখানে একে দেখেন মান্থ ওয়ান সিলেক্ট থাকবে, তারপরে অ্যাড ভিপিএনে ক্লিক করবেন। অ্যাড ভিপিএনে ক্লিক করার পর আপনার একটা ভিপিএন তৈরি হয়ে যাবে, সেই ভিপিএনটা আপনারা ইউজার পাসওয়ার্ড আপনাদের দিয়ে দেবে। সেই ইউজার পাসওয়ার্ডটা আপনারা কোথায় যায় দেখবেন, আবার এখানে যাইতে হবে। যাওয়ার পর এখানে দেখেন ভিপিএন অ্যাকাউন্ট, এই ভিপিএন অ্যাকাউন্টে গেলে আপনারা ইউজার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। ভিপিএন অ্যাকাউন্টে গেলে আপনারা ইউজার পাসওয়ার্ড এখানে পেয়ে যাবেন। এই যে পিন নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে ইউজার, আর ওখানে পাসওয়ার্ডটাও পেয়ে যাবেন। পিনের উপর ক্লিক করলে পাসওয়ার্ডটাও পেয়ে যাবেন, সিরিয়াল নম্বর এবং পিন নম্বর, এটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড। তো ইউজার পাসওয়ার্ড আর এক্সপায়ার ডেট এখানে দেখা যাবে। তারপরে নেক্সটে আপনার কীভাবে অ্যাড, এখানে একটা সিঙ্গেল ভিপিএন অ্যাড করার জন্য এটা এখানে। তারপরে আপনারা রিসেলার কীভাবে বানাবেন, এ দেখেন অ্যাড রিসেলার, অ্যাড রিসেলারে যাবেন। আপনার অ্যাড রিসেলারে যাওয়ার পর আপনার ইউজার নেম দিবেন, ধরেন ইউজার নেম একটা দিলেন GH12345, পাসওয়ার্ড 12345, কাউন্টার অ্যাকাউন্ট মানে কতগুলো পিন তাকে দিতে যাচ্ছেন। তো এখানে আমি 0ই দিচ্ছি, আপনারা যে কয়টা পিন দেবেন সেটা দিতে পারবেন। আমি রিসেলারটা বানাই দেখা দিচ্ছি, অ্যাড রিসেলারে ক্লিক করবেন। করার পর দেখেন রং ভ্যালিড এখানে ইউজারটা আমি আর একবার দিচ্ছি, পাসওয়ার্ড 12121, অ্যাকাউন্ট 1 দিলাম, অ্যাড রিসেলার ইনাফ, এভাবে অ্যাড রিসেলারে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আপনার যখন আবার রিসেলার তৈরি হয়ে যাবে তখন আপনারা এই রিসেলার ভিউ অপশান, এই অপশানে যায় আপনারা রিসেলারগুলো চেক করতে পারবেন। এখানে দেখেন সার্চ করলে আপনারা এই যে রিসেলার একটা বানানো আছে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা তাকে যদি এক্সট্রা ক্রেডিট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন, আবার ক্রেডিট লিমিট বাড়াতে দিতে পারবেন। এই যে অ্যাড লিমিট, এখানে যদি অ্যাড লিমিটে ক্লিক করেন তাহলে আপনারা আরও তাকে পিন দিতে চাইলে আরও অ্যাড লিমিটেড লিমিট দিতে পারবেন। তারপরে রিমুভ লিমিট, ধরেন 100 পিন দেওয়া আছে তার থেকে আপনার 50টা রিটার্ন নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে রিমুভ লিমিটে ক্লিক করলে আপনি 50টা রিটার্ন দিতে পারবেন। ওকে, এইভাবে আপনারা রিসেলার খুলতে পারবেন। আর যেটা কথা হচ্ছে আপনার এই, তারপরে আপনার ইউজার পাসওয়ার্ডটা এই এখানে দিলেই আপনি আমাদের যে যে ইউআইও অ্যাপস আছে এই অ্যাপসে দিলে এই যে ফার্স্টে যে লগ ইন, ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা সার্ভার মডিফাই করে আপনারা লগ ইন করতে পারবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন।